মানুষ সেই লড়াইয়ে কখনো জিততে পারে না যেখানে তার শত্রু হয় আপনজন। মিথ্যা আশা দিয়ে কাউকে অপেক্ষায় না রেখে সত্যিটা বলে দূরে রাখাই ভালো, কারণ অপেক্ষার ক্ষত কখনো শুকায় না। যার কাছে তুমি নিজেকে যত বেশি প্রকাশ করবে তার কাছেই তুমি তত বেশি অবহেলিত হবে। মানুষের মন বড় অদ্ভুত বেহায়া স্বভাবের, কষ্ট কুড়িয়ে বেড়ানোতেই যেন তার আনন্দ। যাকে পাবে না তাকে ভেবেই কেঁদে আষ্টে পৃষ্ঠে ধরে রাখতে চায় শ্যাওলার মতো। যখন আপনার কাছে দৃঢ় মনোবল আছে তখন আপনি অবশ্যই শেষ পর্যন্ত যেতে পারবেন। পৃথিবীতে মানুষ শনাক্তকরণ সবচেয়ে দুরূহ একটা কাজ, এমনকি একটা জীবনেও যথেষ্ট নয়। অন্যের কাছে মূল্যহীন হওয়ার আগে মূল্য নিয়ে সরে আসুন। ভিতরে সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক বেশি সম্মানের। ভিতুরা তাদের প্রকৃত মৃত্যুর আগেই বহুবার মরে, কিন্তু সাহসীরা জীবনে মাত্র একবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করে থাকে। গুরুত্ব দিলে যদি গুরুত্বের মর্ম না বুঝে তখন সে স্থান থেকে চলে আসাটা কর্তব্য হয়ে যায়। যদি আপনি অনেক বড় সফলতা অর্জন করতে চান তবে ব্যর্থ হওয়ার জন্য তৈরি হয়ে যান, কারণ বারবার ব্যর্থ না হলে কেউ সফল হতে পারে না। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো, হয়তো কিছুটা কষ্ট পেতে হবে, তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না। যদি আপনি কোনো কাজ শুরু করতে অনেক বেশি সময় নেন আপনি ওই কাজ কখনোই করতে পারবেন না। তাই বুদ্ধিমানের কাজ হলো চিন্তায় বেশি সময় ব্যয় না করে ওই কাজ আজ থেকেই শুরু করা। আপনাকে যদি কোনো অসৎ ব্যক্তি এবং সাপের মধ্যে একটিকে বেছে নিতে বলা হয় তবে সাপটিকে বেছে নিন, কারণ সাপটি আপনাকে কেবল আত্মরক্ষার্থে দংশন করবে। কিন্তু দুষ্ট ব্যক্তি যে কোনো কারণে বা যে কোনো সময় দংশন করবে। কাউকে খুব বেশি অবহেলা করতে নেই, কারণ মানুষ একবার বদলে গেলে শত কেঁদেও তাকে ফিরে আনা সম্ভব নয়। পাঁচটি অভ্যাস নিজের থেকে একদম ঝেড়ে ফেলুন। নাম্বার এক, অন্যের দয়া কামনা করা। নাম্বার দুই, পরিবর্তনে ভয় করা। নাম্বার তিন, অতীত নিয়ে পড়ে থাকা। নাম্বার চার, নিজেকে ছোট মনে করা। নাম্বার পাঁচ, এবং অতিরিক্ত চিন্তা করা। হঠাৎ যদি হারিয়ে যাই তবে বুঝে নিও আমার প্রতি তোমার অভিযোগের পাল্লা এতটাই ভারী হয়েছিল যে উঠে দাঁড়ানোর আগেই অতলে তলিয়ে গেছি।